পেজ হোম স্টাডি 24x7 হোম স্টাডি 24x7 পেজে সবাইকে স্বাগত জানাই। টুডে আওয়ার টপিক ইজ হাইপার সেন্সিটিভিটি টাইপ 3 জেনারেলাইজড টাইপ। আমরা ইতিমধ্যে লোকাল টাইপ সম্পর্কে পড়েছি, টাইপ 3 হাইপার সেন্সিটিভিটির, আজকে এর জেনারেলাইজড টাইপ সম্পর্কে পড়ব। চলো পড়ি, হোয়াট ইজ হাইপার সেন্সিটিভিটি টাইপ 3 জেনারেলাইজড। ফার্স্ট অফ অল আমরা অটোমেটিক্যালি হাইপার সেন্সিটিভিটির 1, 2, 3 এর হাফ নিয়ে পড়া হয়ে গেছে। আমি আর একটু তোমাদেরকে রিক্যাপ করে দিচ্ছি। হাইপার সেন্সিটিভিটি, হাইপার কথার মানে কি বেশি, আর সেন্সিটিভিটি মানে কি আমি অতিরিক্ত, যেটাতে আমি সেন্স দেখাচ্ছি। দরকার নেই আমার এখানে এতটা রিয়াকশন দেখানোর, বাট আমি দেখাচ্ছি। এটা কিসের ক্ষেত্রে হচ্ছে? এটা আমাদের ইমিউন সিস্টেমের ক্ষেত্রে হচ্ছে, আমাদের বডির ক্ষেত্রে হচ্ছে, এই ব্যাপারটাকে বলছে হাইপার সেন্সিটিভিটি। আমরা যে 1, 2, 3, 4 এই 1, 2, 3 এই তিনটাকে বলা হয় ইমিডিয়েট টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি, এখানে অ্যাকশান খুব তাড়াতাড়ি হয়। আর 4 হচ্ছে ডিলেড টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি, এটা ভীষণ দীর্ঘ সময় নিয়ে করে। তো আমরা আজকে 3 এর, আমরা কালকে 3 এর টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি লোকালাইজ টাইপটা পড়েছিলাম, আজকে তার 4 তার জেনারেলাইজড টাইপটা সম্পর্কে পড়ব। তাও একবার ছোট্ট করে তোমাদের টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি কী কী ব্যাপার এগুলো একটুখানি তোমাদের বলে দিচ্ছি। তার আগে দেখে নাও খুব সহজে মনে রাখার জন্য, 1, 2, 3, 4 এ বি সি ডি এরকম করে মনে রাখবে, কারণ টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি অ্যালার্জির উপরে কাজ করছে, অর্থাৎ অ্যালার্জি অ্যানাফাইল্যাক্সিস অ্যান্ড অ্যাটোপি, এই এখান থেকে 3 এ থেকে এ। টাইপ 2 অ্যান্টিবডির উপরে কাজ করছে, অ্যান্টিবডির বি থেকে আমি বি নিলাম। টাইপ 3 হচ্ছে ইমিউন কমপ্লেক্স, সেখানে সি, অ্যান্ড 4 হচ্ছে ডিলে। তাহলে এই এবিসিডি করে আমরা খুব সহজেই হাইপার সেন্সিটিভিটিকে মনে রাখতে পারবো। ফার্স্ট অফ অল আমি বলি যে হোয়াট ইজ টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি। দিস টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি ইজ মেডিয়েটেড বাই ইমিউন কমপ্লেক্স অর অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। এই যে পুরো ব্যাপারটা হচ্ছে, এক্ষেত্রে হাইপার সেন্সিটিভিটি দেখানো হচ্ছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করাটাই হচ্ছে এর প্রথম এবং প্রধান লক্ষ্য। ইট ইনভলভস ডিপোজিশন অফ ইমিউন কমপ্লেক্স প্রডিউসড ইন অ্যান এক্সেস কোয়ান্টিটি অফ আ ডিফারেন্ট টিস্যু লিডস টু টিস্যু ইঞ্জুরি কল্ড টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি। অ্যাকচুয়াল এক্ষেত্রে কী হচ্ছে যে যদি এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স বডিতে জমা হয়, আলটিমেটলি এরা কিন্তু একটা টিস্যু ইঞ্জুরি তৈরি করে, যদি ক্ষত তৈরি করে, দেন ইট ইজ কল্ড অ্যাজ টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি। টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি তিনটে মেকানিজমের উপর ভর করে চলে। আগের দিনও আমি বলেছি, আরেকবার ছোট করে বলে দিচ্ছি, নাম্বার 1 ফরমেশন অফ অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, নাম্বার 2 ক্লিয়ারেন্স অফ অ্যান্টিজেন বাই ফ্যাগোসাইটিক সেল, নাম্বার 3 লার্জ অ্যামাউন্ট অফ অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স লিডস টু টিস্যু ড্যামেজ। তাহলে তিনটে প্রসেস আমরা পাচ্ছি, একটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ফরমেশন করা, ফরমেশন অফ অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, ক্লিয়ারেন্স অফ ফ্যাগোসাইটিক সেল, ফ্যাগো মানে খাওয়া, আর সাইটিক মানে যে সেলকে খেয়ে নিচ্ছে, কোন সেলকে খাচ্ছে না, এইরকম অ্যান্টিজেন অ্যান্টিবডি যে রিলেশন যুক্ত যে সেলগুলো, অর্থাৎ যেখানে অ্যান্টিজেন ঢুকেছে সেই সেলগুলোতে খাচ্ছে, এবং তার ফলে কী হচ্ছে, এই সেলের সাথে লড়াই করতে গিয়ে আমাদের ইম্পর্টেন্ট কিছু সে সেল যেটা টিস্যুতে রয়েছে সেখানে ড্যামেজ ঘটছে। সো ইট ইজ কল্ড হাইপার সেন্সিটিভিটি 3। তার মেন তিনটে ভাগ, ফার্স্ট অফ অল অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, সেকেন্ড তো ফ্যাগোসাইটিক সেল, থার্ড টিস্যু ড্যামেজ। তো আমরা আজকে জেনারেলাইজড টাইপ অফ হাইপার সেন্সিটিভিটির একটা এক্সাম্পল হচ্ছে সিরাম সিকনেস, এই সিরাম সিকনেস সম্পর্কে আজকে পড়ব, কীভাবে বা এই জেনারেলাইজড ব্যাপারটা ঘটছে। হোয়েন অ্যান্টিজেন এন্টার ইন্টু দ্য ব্লাড স্ট্রিম সার্কুলেটিং অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ইজ ফর্মড। তাহলে আমার বডিতে কোনো একটা অ্যান্টিজেন ঢুকলো, অ্যান্টিজেন মানে ফরেন কোনো পার্টিকেল ঢুকলো, ফরেন পার্টিকেলকে বডি চিনবে কী করে, ফরেন পার্টিকেলকে বডি চিনবে তার বাইরে যে তোমার রিসেপ্টার, তার বাইরের প্রোটিনটাকে দেখে, যে কীরকম প্রোটিন, যদি নিজের মানে প্রত্যেকটা মলিকিউলেরই বাইরে এক ধরনের প্রোটিন স্ট্রাকচার থাকে,
আমরা আমাদের প্রোটিন স্ট্রাকচারগুলোকে চিনতে পারছি, মানে আমাদের বডি আমাদের নিজস্ব প্রোটিনগুলোকে চিনতে পারে, কারণ কি নিজের ঘরোয়া। কিন্তু বাইরে থেকে যদি আসে তাহলে প্রোটিন স্ট্রাকচারে চেঞ্জ আসে এবং সেটাকে দেখে আইডেন্টিফাই করতে পারে দিস ইজ নট মাই ওন। তো সেক্ষেত্রে এরা কী করছে, অ্যান্টিজেন এন্টার করে যখন ব্লাড স্ট্রিম ব্লাডে, তখন সার্কুলেটিং অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হয়। দ্য লার্জার কমপ্লেক্স রিমুভ বাই ম্যাক্রোফাজ, এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হয়েছে এটা ম্যাক্রোফাজ এটাকে রিমুভ করে দিচ্ছে। কেন ম্যাক্রোফাজ কাজ করছে, যখনই ধরো আমি আগের দিনই বলেছি যখনই অ্যান্টিজেন হচ্ছে চোর, অ্যান্টিবডি দারোয়ান, যেই চোর বডিতে ঢুকলো দারোয়ান তাকে ধরলো, এবার অ্যান্টিবডি দারোয়ান ঢুকলো, দারোয়ানকে আর শাস্তি দেবে, সে তো দেবে না, শাস্তি দেওয়ার জন্য মালিক রয়েছে। তো এখানে মালিক হচ্ছে ম্যাক্রোফাজ, ম্যাক্রোফাজ আসে এবং এই কমপ্লেক্সটাকে রিমুভ করে। বাট ইফ দ্য অ্যান্টিজেন ইজ ইন এক্সেস অ্যামাউন্ট, প্রচুর পরিমাণে অ্যান্টিজেন বডিতে চলে এসছে, দ্য স্মল অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ফর্ম দ্যাট ইজ নট ইজিলি ক্লিয়ার্ড বাই ফ্যাগোসাইটিক্সে, প্রচুর ছোটো 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 গুড়ি গুড়ি টাইপের অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করেছে এবং এত সংখ্যায় এসছে যে কিছুতেই তাকে ফ্যাগোসাইটিক সেলের মাধ্যমে পুরোপুরি রিমুভ করা যাচ্ছে না। সেই সময় কী হবে, দে মে ডিপোজিট ইন ডিফারেন্ট টিস্যু কজিং টিস্যু ড্যামেজ। এবার এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স উইথ ম্যাক্রোফাজ এগুলো আমাদের বিভিন্ন টিস্যুতে, গাঁটে গাঁটে, যেখানে যেখানে ফাঁকা ফোকর পাচ্ছে সেখানে গিয়ে জমা হচ্ছে। আফটার অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যান্টিটক্সিন কন্টেনিং ফরেন সিরাম, ফর এক্সাম্পল হর্স অ্যান্টিডিটিনাস অর অ্যান্টিডিপথেরিয়া সিরাম, দ্য রিসিপেন্ট ডেভেলপস অ্যান্টিবডি এগেনস্ট ফরেন সিরাম প্রোটিন। সিরাম প্রোটিন বলতে এই যে যে প্রোটিনের মধ্যে ব্লাড নয় সিরাম, ব্লাডের হিমোগ্লোবিন ছাড়া বাদবাকি রিজিয়েটর ক্লটিংয়ের পর যেটা দেখতে পাওয়া যায়, তো এই সিরাম প্রোটিন যেটা কিনা অ্যান্টিবডি সমৃদ্ধ থাকে বা অ্যান্টিজেন, আমি যদি এই সমৃদ্ধ সিরামটাকে কারোর বডিতে আমি পাঠাচ্ছি এবং তার বিরুদ্ধে আমি দেখছি সিরামে ধরো সাপোজ কোনো অ্যান্টিজেন আছে, আমি জেনে বুঝে কারোর বডিতে পাঠাচ্ছি তাহলে তার এগেনস্ট একটা অ্যান্টিবডি ক্রিয়েট হতে পারে, এবং যেই না অ্যান্টিবডি ফর্ম করে গেল তৈরি করলো একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, এবং এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স কিন্তু ডিপোজিট হতে পারে কিডনিতে এবং তৈরি করতে পারে গ্লোমেরুলার নেফ্রাইটিস। কিডনিতে জমে গিয়ে কিন্তু গ্লোমেরুলার নেফ্রাইটিস তৈরি করে একটা কন্ডিশন, আমি সেটা দেখাচ্ছি তোমাদের। দ্য মে ডিপোজিট ইন আর্টেরিস অর সাইনোভিয়াল জয়েন্ট, মানে যেখানে খুশি জমা হতে পারে এবং জমা হয়ে কিন্তু বিভিন্ন রোগের সৃষ্টি করে, তার মধ্যে আর্থ্রাইটিস, বাত, প্রচণ্ড পায়ে ব্যথা হয়, এক্ষেত্রে পায়ে যে সাইনোভিয়াল ফ্লুইড ওই জায়গাটাতে কিন্তু অ্যান্টিজেন অ্যান্টিবডি গিয়ে জমা হচ্ছে এবং সেখানেই অ্যাকশন করছে ম্যাক্রোফাজগুলো, ফলে টিস্যু, ইম্পর্ট্যান্ট টিস্যু কিন্তু ড্যামেজ করছে। এই ব্যাপারটাকে বলছে সিরাম সিকনেস, এই যে সিরাম বা কোনো আমি অ্যান্টিটিটেনাস বা অ্যান্টিডিপথেরিয়া এরকম কোনো টিটেনাস নেওয়ার ফলে, সিরাম নেওয়ার ফলে আমাদের বডিতে যে সেন্সিটিভিটি দেওয়া যাচ্ছে, আমরা দেখেছি কতগুলো ওষুধ বা কিছু ইঞ্জেকশান ইউজ করার পর আমাদের বডিতে প্রচুর র্যাশ তৈরি হয়, র্যাশ হয়, গোটা গোটা ওঠে, তাহলে এইগুলো কি, এইগুলো হচ্ছে তোমার এগেইনস্ট যে বডি এই মানে যেহেতু অ্যান্ট মানে অতিরিক্ত সেন্সিটিভিটি দেখাচ্ছে, যেগুলোর বিরুদ্ধে সেন্সিটিভিটি এতটা হাইপার লেভেলে না দেখালেও চলত। এবার আমরা একটু প্রসেসটা ভালো করে দেখি, চলো ফার্স্ট অফ অল অ্যান্টিজেন অ্যান্টিবডি, তাহলে অ্যান্টিজেন আমাদের বডিতে প্রবেশ করার সাথে সাথে তৈরি করলো একটা ইমিউন কমপ্লেক্স। এবার এই ইমিউন কমপ্লেক্স যদি অনেক বড় হয়, লার্জ হয়, তাহলে তো ম্যাক্রোফাজ নিলেও ফ্যাগোসাইটিস পদ্ধতিতে তাকে গিলে খেয়ে নিল, বাট যদি এটা স্মল হয় তাহলে কিন্তু বিভিন্ন জায়গায় ব্লাড ভেসেলে জমলে এটাকে ভাস্কুলাইটিস বলা হয়, যদি গ্লোমেরুলাসে জমে দেন ইট ইজ কল্ড গ্লোমেরুলার নেফ্রাইটিস, যদি জয়েন্টে জমে দেন ইট ইজ কল্ড আর্থ্রাইটিস, তাহলে এত কিছু কিন্তু ঘটতে পারে ইন কেস অফ টাইপ থ্রি। এবং আমরা যদি দেখি একটু গ্লোমেরুলার নেফ্রাইটিসের ব্যাপারটা, যে গ্লোমেরুলাসে দেখো লার্জ অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স দ্যাট ইজ ইমিউন কমপ্লেক্স ডিপোজিট ইন দ্য গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, বাট দ্য স্মল কমপ্লেক্স পাস থ্রু দ্য বেসমেন্ট মেমব্রেন অ্যান্ড সিন ইন দ্য এন্ডোথেলিয়াল সাইড অফ গ্লোমেরুলাস কল্ড গ্লোমেরুলার নেফ্রাইটিস। দেখতে পাচ্ছি আমি এখানে পোডোসাইটসের এটা গ্লোমেরুলাসের মধ্যে ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেল ভিতরে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে যে বিভিন্ন এরকম বেসমেন্ট মেমব্রেনে এই স্মল অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সগুলো জমা হয় এবং আলটিমেট সরি বেশ মানে লার্জগুলো জমা হয়, ছোটোগুলো এখানে ওখানে ছড়ে যায়। এই এখানে ওখানে চলে যাওয়ার ফলে কী হয়,
একটা এরা জমে গিয়ে যে কন্ডিশন তৈরি করে কিডনির ফাংশনটাকে নষ্ট করে দেয় এবং তৈরি করে গ্লোমেরুলার নেফ্রাইটিস। আশা করি বুঝতে পেরেছে যে হোয়াট ইজ গ্লোমেরুলার নেফ্রাইটিস। তাহলে এই সবই কিন্তু টাইপ থ্রি হাইপার সেন্সিটিভিটির জন্য হচ্ছে। তাহলে আমরা কমন সিমটম যদি একটু দেখি, দ্যাট ইজ ফিভার, জ্বর, উইকনেস, দুর্বলতা, র্যাশেস, র্যাশ বডিতে তৈরি হয়, ইডিমা, এরাইথিমা, মানে লাল লাল দাগের মতো অনেকটা জ্বলন টাইপের হয়। তাহলে এই গেল আমার পুরো টাইপ থ্রি হাইপার সেন্সিটিভিটির জেনারেলাইজড টাইপ বা সিরাম সিকনেস। আমরা আমরা প্রায় টাইপ ওয়ান টু থ্রি সম্পর্কে আজকে গোটাটা পড়ে ফেললাম। টাইপ ফোর নিয়ে আমরা কিছুদিনের মধ্যে চলে আসবো এবং তাহলে তোমাদের টোটাল হাইপার সেন্সিটিভিটি কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ ফর টুডে। আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই। এটা বেসিক্যালি স্টুডেন্টদের জন্য বানানো এবং যাতে তোমাদের পড়াটা শুনে শুনেই মনে থেকে যায় এবং কন্টেন্টগুলোও বানানো হয়েছে যাতে করে প্রচুর ইনফরমেশান তোমরা এর মাধ্যমে পাও। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, স্টে সেফ।